কেমন লাগলো? দারুণ দারুণ দারুণ। দেখো আমরা সবাই গেছিলাম, এবার হচ্ছে দাদা তো সবচেয়ে আমাদের দুজন পার্টনার একটু অসুস্থ হয়ে, হ্যাঁ দুজন একটু অসুস্থ হয়ে গেছে, এখন তারা চাঙ্গা, এখন চাঙ্গা আবার পয়েন্ট দারুণ চার্জ চার্জ হয়ে গেছে আমাদের। এরপর আমরা এখান থেকে চলে যাব, এরপর ওল্ড বাবা মন্দির, এখানে তারপর তার মাঝে পড়বে কুপুপ, কুপুপ লেক আয়গা, চাঙ্গু লেকের পাশ কুপুপ লেক আসবে। এখন আমরা নাথুলা থেকে ঘুরে এসেছি, এসে এবার আমরা যাচ্ছি ওল্ড বাবা মন্দির, তার রাস্তাপথে পড়বে হচ্ছে নিউ বাবা মন্দির, কুপুপ ভিলেজ এগুলি পড়বে। আর এখন আপনারা যেটা দেখছেন এটা হচ্ছে নতুন এক্সপ্লোর হয়েছে হাঙ্গু লেক, এটা 13,000 ফিট উচ্চতায় হচ্ছে এই হাঙ্গু লেকটি অবস্থিত, এবং এখানে বোটিংয়ের ব্যবস্থা আছে, এখানে প্রতি জন পিছু হচ্ছে আপনার 200 টাকা করে বোটিং করে, সেখানে 4 সিটার এবং 6 সিটার দু রকমের বোট আছে, আপনারা দেখে আপনাদের মতো করে নিতে পারেন। এবং এই প্রসঙ্গে বলে রাখি যে আমাদের এর আগের ভিডিওটা নাথুলা, গ্যাংটক থেকে নাথুলা কীভাবে আসবেন, কী কী দেখবেন, কী কী প্রিকশন, কী খরচা হতে পারে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করেছি। এবং প্রতিটা ভিডিও আমি ভেবেছিলাম একটা ভিডিওতে এই তিনটে পয়েন্টে কভার করব, কিন্তু প্রত্যেকটা বাঁকে এত সুন্দর সুন্দর ভিডিও পেয়েছি বা প্রথমে প্রকৃতির রূপ পেয়েছে যে আমি এটাকে তাই জন্য দুটো পার্টে স্প্লিট করেছি। প্লিজ পুরোটা দেখবেন আর সঙ্গে দেখতে থাকুন। এবং আগামী এবং আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আপনারা খুব কম খরচে কলকাতা থেকে বা অন্য কোনো জায়গা থেকে কীভাবে গ্যাংটকে আসবেন, বিশেষ করে শিলিগুড়ি থেকে খুব কম খরচে, এখন যে তেলের কস্টিং সেই গাড়ি রিজার্ভ করে আসার থেকে আপনারা বাসে করে খুব কম খরচে আসা যায়, সেটা আপনারা আমার আগের ভিডিওটা দেখলে দেখতে পাবেন, ডিসক্রিপশান বক্সে সব কিছু ডিটেল দেওয়া আছে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না, আর এটা বলে রাখি যে বেল আইকনটা প্রেস করে রাখবেন, কারণ আরও অনেক ভিডিও আসছে, সেভিয়ার বাকি পার্টগুলি রয়েছে সেগুলো আপনার কাছে নোটিফিকেশান যাবে। আচ্ছা, এখন আমরা যে ওল্ড বাবা মন্দির যাবো তার পথে আরও দু তিনটে পয়েন্ট পড়বে সেটা বলে রাখি। ফার্স্ট দেখতে পাচ্ছেন হাঙ্গু ভ্যালি হয়ে এসছি, এখন হচ্ছে নিউ বাবা মন্দির পড়বে। অ্যাকচুয়াল যে প্যাকেজটা থাকে যে এমনি প্যাকেজের মধ্যে সেটা হচ্ছে নিউ বাবা মন্দিরটাই থাকে, মানে আপনার নাথুলা, চাঙ্গু লেক আর নিউ বাবা মন্দির। আর আপনাকে যদি ওল্ড বাবা মন্দির যেতে হয় সেক্ষেত্রে আপনাকে আলাদা এর আলাদা খরচা পড়ে, সেক্ষেত্রে আমাদের গাড়ি প্রতি 3,000 টাকা করে দিতে হয়, এটা ভ্যারি করতে পারে তবে মিনিমাম 3,000 টাকা দিতে হয়, সেখানে আপনারা গাড়িতে যতদিন থাকবেন সেটা নিজেদের মধ্যে শেয়ার হয়ে যাবে। এখন যেমন দেখতে পাচ্ছেন যে এই যে সামনে একটা সামনে যে জায়গাটা এন্ট্রি করছি এটা হচ্ছে নিউ বাবা মন্দির, এখানে আমরা পরে আসবো, আগে আমরা ওল্ড বাবা মন্দির যাচ্ছি, তাই সঙ্গে থাকুন দেখতে থাকুন ভিডিওটা পুরোটা দেখুন। গ্যাংটক সিটি থেকে ওল্ড বাবা মন্দিরের দূরত্ব হচ্ছে প্রায় 60 কিলোমিটার। আমরা যেহেতু প্রথমে নাথুলা গেছিলাম তাই নাথুলা থেকে আমরা ফার্স্ট যখন হাঙ্গু ভ্যালির পাশ দিয়ে আসছি ওই 8 কিলোমিটার মতো আসার পরে হচ্ছে আপনার এই নিউ বাবা মন্দির পড়বে, এটা আসতে সময় লেগেছিলো 20-25 মিনিট। আর নিউ বাবা মন্দির থেকে আমাদের ওল্ড বাবা মন্দিরে আরও 10 কিলোমিটার মতো প্রায় যেতে হবে, এবং এই দূরত্ব পথে টোটাল আমাদের সময় লেগেছে নাথুলা থেকে প্রায় 40-45 মিনিট। এই রুটটাকে অ্যাকচুয়ালি বলা হয় ওল্ড সিল্ক রুট, যেখানে আমাদের পূর্বে এগুলিকে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে তিব্বতের সঙ্গে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এটি ব্যবহৃত হতো, এবং এটাকে অনেকে নাথাং ভ্যালি বলে থাকে, কুপ্পু হয়ে যাওয়ার পথে বাঁ দিকটা গেলে সেটাকে টুকলা ভ্যালি বলে থাকে। এখন আমরা কুপুপ ভিলেজ ক্রস করছি, এই ভিলেজটি 13,025 ফিট উচ্চতায় পাহাড়ের পাদদেশে অবস্থিত একটি গ্রাম, এই গ্রামটির প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে অবশ্যই মনোমুগ্ধ করবে, এবং ওল্ড সিল্ক রুটে অবস্থিত হওয়ায় এবং পার্শ্ববর্তী যে চীন এবং চীন ভুটানের বর্ডারে অবস্থিত হয় এই গ্রামটির গুরুত্ব অপরিহার্য। আমরা এখন কুপুপ ভিলেজে আছি, এখানে এখান থেকে 2 কিলোমিটার দূরে হচ্ছে কুপুপ লেক আছে, হ্যাঁ দেখুন এখানে কুপুপ ভিলেজ আছে, এদিকে সে আগে এখান থেকে আরও আগে গিয়ে হচ্ছে গোল পোস্ট আছে, আপনারা দেখতে থাকুন আমার সঙ্গে থাকুন, বৃষ্টি এসে গেছে সঙ্গে থাকুন। ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর দা বাঙালি বই চ্যানেলটা অবশ্যই একটা বেল আইকন প্রেস করে দেবেন, দেখুন
13,025 ফিট উচ্চতায় অবস্থিত এই ভ্যালিটির মধ্যে এই যে গ্রামটি, এটা খুবই অপূর্ব একটি গ্রাম। এখানে রিসেন্টলি হোমস্টের ব্যবস্থা হয়েছে, আপনারা চাইলে আলাদাভাবে আসতে পারেন। এখানে এই কিছুটা গিয়ে বাঁদিকে হচ্ছে আপনার এখানে একটি গলফ কোর্স আছে, যেটা হচ্ছে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে এটি এনলিস্টেড আছে। এবং এখানকার যে গ্রামবাসীদের মূল জীবিকা হচ্ছে, এখানে কিছু হোমস্টে তৈরি হয়েছে যেখানে আপনারা চাইলে আপনারা কন্ট্যাক্ট করে আসতে পারেন, নাইট স্টে করতে পারেন। এখানে কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, সেই সব দোকানপাট। এছাড়া সেনাদেরকে নানা কাজে সাহায্য করে এবং কিছু ড্রাইভিংয়ের সঙ্গে যুক্ত, তো এই সব কাজের সঙ্গে যুক্ত হয়ে এখানে হচ্ছে যে মেন কাজ। এখানটা হচ্ছে প্রথমে হচ্ছে এখানে আগে হচ্ছে ওল্ড সিল্ক রুটে হচ্ছে এখানকার মেন এটা ব্যবহৃত হতো। এখান থেকে আপনারা এই জায়গাটা থেকে কিছুটা এগিয়ে গেলে এটাকে কেউ মাথাং ভ্যালি বলে থাকে এবং লেফট টার্ন নিলে যেটা ওল্ড বাবা মন্দির যাচ্ছে সেটাকে তুগলা ভ্যালিও বলে থাকে। আসুন আমাদের সঙ্গে দেখতে থাকুন, আর কিছুটা গেলেই জাস্ট দেখতে পাবেন যে বাঁতে যে রাস্তাটি যাচ্ছে সেটা ডোকলামের দিকে যাচ্ছে। ডোকলাম, ওকে ওকে, ও বর্ডার এত আর এই রাস্তা দিয়ে আমরা যাব হচ্ছে এখান থেকে আমরা পুরনো বাবা মন্দির যাব। খুব রেস্ট্রিক্টেড জায়গা, এখানে ফটো করার লিমিটেশন আছে। এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এলিফ্যান্ট লেক, ও আগে যে রাস্তা যাচ্ছে ওই রাস্তা দিয়ে হচ্ছে আমরা ডোকলাম যাচ্ছে, যেখানে আপনার ভুটানের সঙ্গে চীনের ইন্ডিয়া যুক্ত হয়েছিল। এবং এই লেকের পাশ দিয়ে ভিউটা খালি দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন। আপনারা এখন যে লেকটি দেখলেন এটার নাম হচ্ছে কুপুপ লেকও অনেকে বলে থাকে, বা এলিফ্যান্টের মতো আকৃতি হওয়ার কারণে এলিফ্যান্ট লেকও বলা হয়। এটি 13,066 ফিট উচ্চতায় অবস্থিত। এই লেকটি শীতকালে যদি কোনো সময় এসে থাকেন এখানে প্রায় এটি বরফের চাদরে পুরো আবৃত থাকে। এবং আপনাদের আসার জন্যে এখানে আসার জন্য সবচেয়ে ভালো সময় হচ্ছে এপ্রিল থেকে জুন মাস, অথবা পুজোর আগে সেপ্টেম্বর অক্টোবর মাসে আপনারা এখানে আসতে পারেন। এটাকে বলা হচ্ছে ভান্ডারা। আজ রোববার হওয়ায় এখানে ভান্ডারা পাওয়া যায়, তো আর্মিরা এখানে আমাদের ট্রিট দিয়ে থাকে। আমি আর্মি পার্সোনালের সঙ্গে কথা বলে যেটা জেনেছি যে প্রত্যেক রোববার এখানে জনসাধারণের উদ্দেশ্যে, অর্থাৎ বাবা হরভজন সিংকে উদ্দেশ্যে প্রসাদ দেওয়া হয় এবং সেইটা জনসাধারণের মধ্যে সবাইকে শেয়ার করা হয়। এখানে যে যাত্রা যেয়ে থাকে বা যেই থাকে সেই সঙ্গে খাবার খায় এবং সেখান থেকে এখানে সঙ্গে করে নিয়েও আসতে পারে। তো এখানে সুন্দর ব্যবস্থা আছে, সুন্দর খাওয়া দাওয়ার সঙ্গে গরম জল, এবং আপনাদের দুপুরে লাঞ্চটা চাইলে এখানে ফেরে কাব হতে হয় ফাইনালি আমরা চলে এসেছি ওল্ড বাবা মন্দির। দেখতে পাচ্ছেন এখানে একটি সিঁড়ি রয়েছে, এখানে প্রায় 50টি সিঁড়ি পেরিয়ে হচ্ছে উপরে এই মন্দিরের উপরে উঠতে হয়। এটি বাবা হরভজন সিং এর উদ্দেশ্যে এটি উৎসর্গ করা হয়েছে ইন্ডিয়ান আর্মির পক্ষ থেকে। এর পিছনে একটি খুব দুঃখের কাহিনী রয়েছে। বাবা হরভজন সিংয়ের জন্ম হচ্ছে আপনার পাঞ্জাবের, যেটা হচ্ছে পাঞ্জাবের
গুজরানওয়ালা ডিস্ট্রিক্টের সাদরানা ভিলেজ, যেটা বর্তমানে পাকিস্তানের অন্তর্গত, সেখানে 30 আগস্ট 1946 সালে এই বাবা হরভজন সিং একটি শিখ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। সেখান থেকে তিনি 9 ফেব্রুয়ারি 1966 সালে তিনি এই ইন্ডিয়ান আর্মিতে সিপাহী হিসাবে এখানে নিযুক্ত হয়েছিলেন। তো সেখানে তার ডিউটি পড়েছিল ইস্ট সিকিমের এই অঞ্চলে। সেখানে তিনি দুর্ঘটনাজনিত কারণে তিনি যখন ডিউটি করছিলেন, ডিউটি করা অবস্থায় 4 অক্টোবর 1968 সালে তিনি তার ডিউটি করাকালীন তিনি সেখান থেকে পড়ে এক নালায় তিনি পড়ে যান এবং প্রায় সেখান থেকে তিনি 2 কিলোমিটার ওই নালা দিয়ে দূরে তার বডি পাওয়া গেছিলো। এখানে তার যে বন্ধু ছিল, সেই বন্ধু বা কলিগ ছিল, তিনি হচ্ছেন প্রীতম সিং বলে। সে অ্যাকচুয়ালি তার কিছু তিনি স্বপ্নাদেশ পেয়েছিল এবং তখন তিনি বাকি সকলের মধ্যে সেই জিনিসটি শেয়ার করেছিল, কিন্তু তখন তার সেই স্বপ্নাদেশ খুব একটা বেশি গুরুত্ব পায়নি। কিন্তু দিন 4-5 পরে এই হরভজন সিংয়ের বডি পাওয়া যায় প্রায় 2 কিলোমিটার দূরে, এবং স্বপ্নে তিনি দেখেছিলেন যে সেখানে একটা স্নো স্তূপের মধ্যে, অর্থাৎ বরফাচ্ছিত আপনার বরফে ঢাকা এরকম এতে পাওয়া যাবে, এবং বাস্তবে সেটি তাকে সেইভাবে পাওয়া গেছিলো। সেই কারণের জন্যে তখন থেকে ধীরে ধীরে সবার মধ্যে বিশ্বাস তৈরি হয় এবং তার স্বপ্নাদেশকে সময় বলে গিয়েছিলেন যে প্রীতম সিংকে, যে তার যেন একটা এখানে সমাধি তাকে এখানেই দেওয়া হয় এবং তার এখানে উদ্দেশ্যে একটি তার সমাধি এখানে যেন থাকে। তো তার সেই স্বপ্নাদেশকেই তার মর্যাদা দেওয়ার জন্যে পরবর্তীকালে ইন্ডিয়ান গভর্নমেন্ট ইন্ডিয়ান আর্মি থেকে তার এখানে সমাধিস্থল তৈরি করে এবং তার যে বাংকারটি ছিল সেই বাংকারটিকে তার যে ব্যবহৃত জিনিসপত্র, জুতো, জামা কাপড়, জুতো এবং ডেলি লাইফের যা যা জিনিসপত্র লাগে সেই সব কিছু তার মধ্যে সংরক্ষিত করা হয় এবং তার উদ্দেশ্যে এই পুরো বাংকারটিকে উৎসর্গ করা হয়। এবং এই সময় থেকে এখানকার যারা আর্মি পার্সোনালরা ছিলেন সবাই কিন্তু তারা এখানে ভগবান রূপে তাকে পূজিত করেন এবং কথিত আছে তিনি নাকি দূর থেকেও তিনি এই দেশকে তথা আমাদের আমাদের দেশকে রক্ষা করে চলেছেন যেখানেই থাকুন। তাই এখানের উদ্দেশ্যে এলে এখানে অনেকেই তাদের মনোবাঞ্ছনা কামনা করার জন্য অনেক কিছু লিখে যান। তিনি এখনও ডিউটি করে চলেছেন এবং তার জন্য একটি বিশিষ্ট দিনে তিনি তার গ্রামের উদ্দেশ্যে, তার বাড়ির উদ্দেশ্যে যান। সেখানে ট্রেনের টিকিট রিজার্ভ থাকে, তার সঙ্গে দুজন পার্সোনাল এই ফটো সঙ্গে নিয়ে গিয়ে তার মায়ের সঙ্গে, অন্ধ মায়ের সঙ্গে দেখা করে আসে এবং তার উদ্দেশ্যে কিছু টাকা পয়সা, তিনি পেনশনও পান, এই সব কিছু এখনও হয়ে থাকে। এখান থেকে আমরা এখন যাব হচ্ছে নিউ বাবা মন্দির, যেটা এখান থেকে প্রায় 8 কিলোমিটার দূরে অবস্থিত। এটা নতুন একটি মন্দির তৈরি করা হয়েছে। এখন আমরা রয়েছে হচ্ছে নিউ বাবা মন্দিরে। আমরা ওল্ড বাবা মন্দির দেখে এসেছি, দেখার পরে তারপর নিউ বাবা মন্দিরে এসেছি এবং দেখুন পুরো ফগে ঢেকে যাচ্ছে। তো আমাদের কাছে সময় খুব কম, সেই জন্য আমরা সংক্ষেপে আপনাকে দেখাচ্ছি এবং দেখুন ভালো লাগবে, আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, থ্যাংক ইউ। এখন আমরা নিউ বাবা মন্দিরে রয়েছি। এটা হচ্ছে একটা নতুনভাবে এখানে এই পাহাড়ের পাদশে তৈরি করা হয়েছে, কারণ হচ্ছে বেশ কিছু সময় এখানে পারমিট পাওয়া যায় না ওল্ড বাবা মন্দিরে যাওয়ার জন্য, সেই জন্য এখানে নিউ বাবা মন্দির এই জায়গাটি করা হয়েছে। এটি অ্যাকচুয়ালি এই প্যাকেজের অন্তর্গত থাকে। এখানেও একটি বাবার মন্দির রয়েছে, ক্যাফে রয়েছে, কিছু শপ রয়েছে এবং একটি শিবের মূর্তি আছে পাহাড়ের কোলে। তো আপনারা এখানে বেশ কিছুটা সময় আপনারা ভালোভাবে কাটাতে পারেন এবং সেই সঙ্গে হচ্ছে যে এখানে যদি আপনারা মনে করেন যে আপনারা ওল্ড বাবা মন্দির যাবেন, অবশ্যই মাথায় রাখবেন যে ওটা কিন্তু এক্সট্রা প্যাকেজের থেকে এক্সট্রা এবং সেটা মিনিমাম 3,000 টাকা একটা পার কার পিছু ওটা পড়ে থাকে। এবং সবচেয়ে বড় হচ্ছে আপনারা যদি চেয়ারে যান সেক্ষেত্রে আপনারা প্রত্যেককে সেই এ সম্পর্কে ইচ্ছা থাকতে হবে, না হলে আপনাদের যাওয়াটা সম্ভব হবে না। সেই জন্য আপনারা এখন প্ল্যান করবেন সেইভাবে করে থাকবেন, আর যেহেতু ওখানে বর্ডার এ হয় এখানে ফরেনার্স অ্যালাউড নয়, তাই পুরো ট্যুরটা কিন্তু প্ল্যানিং করার আগে আপনাদের ভেবেচিন্তে করতে হবে, না হলে আমাদের অনেক কিছু থেকে দেখা থেকে বিরত থাকবে। এই পয়েন্টটা জাস্ট দেখুন, এটা অলমোস্ট 360 ডিগ্রি ভিউ পয়েন্ট, যা আপনি দেখলে জাস্ট চোখ ফেরাতে পারবেন না। এখানে অসাধারণ অসাধারণ বিউটি, আপনারা সবাই আসুন এবং খুব এখন ওয়েদার খুব সুন্দর, গরমের ছুটির সময় আসুন, এলে আপনাদেরও ভালো লাগবে এবং
সেই সঙ্গে বলে রাখি, এই দেখুন এটা হচ্ছে পুরো 360 ভিউ একদম। দেখুন এখান থেকে দেখতে পাচ্ছেন, অসাধারণ অসাধারণ। জাস্ট আপনি দেখতে থাকুন, ইমাজিন, ইউ ক্যান্ট ইমাজিন। এখানটা দেখতে থাকুন, পুরো পাহাড়ের ছাদ থেকে মাঝখানে দেখতে থাকুন পুরো পাহাড়টা, অসাধারণ বিউটি। দেখুন চুনটা, এখন আমরা ফাইনালি আসি ছাঙ্গু লেক, ছাঙ্গু লেকের ক্ষেত্রে, ছাঙ্গু লেকের কাছে, যেটার হাইট হচ্ছে 12,310 ফিট উচ্চতায় অবস্থিত। এখানে আমরা অ্যাকচুয়াল আমাদের ট্রিপটা প্রথমে নাথুলা ছিল, নাথুলা থেকে আমরা হাঙ্গু ভ্যালি, কুপু ভিলেজ, সেখান থেকে আমরা এলিফ্যান্টা লেক হয়ে আমরা গেছিলাম নিউ বাবা মন্দির হয়ে ওল্ড বাবা মন্দির, এবং ফেরার পথে আমরা ছাঙ্গু লেকটা দেখছি। এবং সেখান থেকে যেটা এ হচ্ছে, এখানে এসে আপনারা যেটা হচ্ছে, এখানের এক এই লেকটার এক অপরূপ এক দৃশ্য রয়েছে। এখানে যদি আপনারা শীতকালে না আসেন, তাহলে এখানে দেখেন পুরোটাই একটা চাদরের, স্নোর চাদরে ঢাকা মনে হবে। এখানে ইয়াক রাইডস করতে পারবেন, সঙ্গে হচ্ছে এখানে বেশ কিছু পাখি আছে, যেখানে অনেক রকমের পাখি ডাক এখানে দেখতে পাওয়া যায়। আর এখানে আপনারা চাইলে পারে কেবল রাইড করতে পারেন, রোপওয়ে আছে পাশে, পার হেড 350 টাকা করে পড়বে। এবং খুব সুন্দর এই লেকটি, এখানে চাইলে বোটিংয়েরও ব্যবস্থা থাকে। তো আপনারা আসুন এবং আমার পুরো ভিডিওটি দেখবেন, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, এবং আগামী দিনে আরও অনেক ভিডিও আসবে। তো আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন, আর আমার চ্যানেলটির নাম হচ্ছে দা বাঙালি বাবু। সঙ্গে অবশ্যই আপনারা ভোটার কার্ড রাখবেন বা ড্রাইভিং লাইসেন্স রাখবেন, সঙ্গে 2 কপি করে ফটো লাগবে, এবং এখানে আধার কার্ড খুব একটা অ্যাপ্লিকেবল, আধার কার্ড অ্যাপ্লিকেবল নয়। সঙ্গে রাখুন হচ্ছে প্রয়োজনীয় মেডিসিন, এবং পারলে অক্সিজেনের ছোটো সিলিন্ডার রাখতে পারেন, তাহলে আপনারা যাত্রাটা শুভ হবে।